মন্ত্রী হিসেবে নিয়ে ফার্স্ট পদক্ষেপ কি কি রাখবেন? পদক্ষেপ বলতে আজকে আমি অফিসে জয়েন করব প্রথম, আমি একটু দেখি বিষয়টা। সব থেকে বড় কথা হচ্ছে যে 2011 সালের আগে যখন বাপটন সরকার ক্ষমতায় ছিল, তখন এই পরিবহন দপ্তর পুরোটাই কিন্তু লটঝড়ে একটা দপ্তর ছিল এবং প্রতি বছর কোটি কোটি টাকা লস, এটাই তারা দেখাতো। সেই অবস্থা থেকে 10 বছরে একটা আমূল পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের আমলে হয়েছে। আমাদের পরিবহন দপ্তর, ট্রান্সপোর্ট সিস্টেম এখন অনেক স্মার্ট, এফিশিয়েন্ট এবং ট্রান্সপারেন্ট হয়েছে। আমরা ইনফ্রাস্ট্রাকচার অনেক বদল করতে পেরেছি এবং পাশাপাশি একেবারে যাত্রী সুরক্ষা বা পরিবহনের গতিশীলতাও একদিকে যেমন বেড়েছে, তেমনি দুর্ঘটনাকে মিনিমাইজ করার জন্য ব্যাপক প্রচার, এগুলো কিন্তু আমাদের আমরা করেছি অনেকটাই। এবং দেখুন, 1180টা নতুন ইবাস এটা আসতে চলেছে কলকাতায়, কারণ দূষণের ক্ষেত্রে দূষণটাকে আমাদের কমাতে হবে, পরিবেশ থেকে মুছতে হবে, কারণ মানুষের জীবন, পরিবেশ যত সুস্থ থাকবে মানুষের জীবন তত দীর্ঘস্থায়ী হবে মনুষ্য জীবন। আমরা সবটাই লক্ষ্য রাখছি। আর যে যে সমস্যাগুলো আছে, আগের যিনি মন্ত্রী ছিলেন অত্যন্ত দক্ষতার সঙ্গেই তিনি এগুলো করেছেন। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক ডেভেলপমেন্ট করেছেন, তার মধ্যে তো পরিবহন দপ্তরের একটা চেহারা বদল ঘটেছে। তবুও কিছু সমস্যা থাকবে, কারণ সমস্যা থাকবে, নতুন করে প্রয়োজনীয়তা তৈরি হবে, ডেভেলপমেন্ট একটা ধারাবাহিক প্রসেস, এর মধ্যে দিয়ে আমরা যাব। দুর্গাপুর বাস টার্মিনাল থেকে সরকারি বাস এবিএসটির বাস চালাতে পারছে না, অনেক বাস পড়ে আছে। ওখানকার যে চার্জ, তার বক্তব্য যে ফান্ড অ্যালোটেড হয়নি বলে তেল ভরা থেকে অন্যান্য কাজও করতে পারছে না। সেক্ষেত্রে দেখুন, একটা খেয়াল করে দেখবেন, যখন করোনার মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ ছিল, কিন্তু মানুষের লকডাউন অবস্থার মধ্যে মানুষকে গৃহবন্দী থাকতে হয়েছে, কিন্তু খেয়াল করে দেখবেন পরিবহন দপ্তরকে কিন্তু সচল রাখতে হয়েছে আমাদের তখন। এবং প্রচুর, মানে একটা তো যাত্রীদের টিকিটের থেকেও একটা আয় হয়, সেই আয় নেই, আয় ছিল না, তার মধ্যে দিয়ে গেছে। এখন পেট্রোল ডিজেলের মূল্য এতটাই বৃদ্ধি ঘটেছে এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের আমলে, সত্যি একটা ফান্ডের সমস্যা তো আছেই। কেন্দ্রীয় সরকার এর থেকে আমরা 90,000 কোটি টাকার উপরে পাই, বিভিন্ন ক্ষেত্রে আমরা পাই, সেই টাকা তারা দেয় না, আমাদের টাকা পাঠানোর ক্ষেত্রে সংকুচিত করে রেখেছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ক্ষমতা সীমিত, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী পরিষেবা দেওয়া ক্ষেত্রে যত রকম চেষ্টা আমাদের সরকার তো করছে, আমরা এটা দেখবো। এই দুর্গাপুর বাস টার্মিনালের ক্ষেত্রে কিছু মানে ফার্স্ট পদক্ষেপের কিছু ব্যবস্থা পদক্ষেপ মানে আমি কথা বলিনি আগে, সমস্যাটা জানি, জানার পর আমি অবশ্যই এগুলো তো মাথায় থাকবে। সমস্যা রেখে দিয়ে চলার বিষয়টা নয়, সমস্যার সমাধান করতে হবে, আমাদের বার করতে হবে এবং সবটাই মাথায় রাখতে হবে, পরিবেশের কথা মাথায় রাখতে হবে, যাত্রীদের পরিবহন মানে গতিশীল পরিবহন দিতে হবে থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি, সবটাই সরকার করছে, আমি সেটাকে কাজটাকে এগিয়ে নিয়ে যাব। আমি একটু কথা বলে দেখে নিই কী সমস্যা কোথায় আছে।